গোয়ালপাড়া কালপানি চান্দামারি গাঁও পঞ্চায়েত ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। গোয়ালপাড়ার বলবলা জিনারি নৈ আছে, জিনারি নদীর কাষতে নদী বান নির্মাণের কালপানি চান্দামারি গাঁও পঞ্চায়েতর প্রায় 1 কোটি টাকা ব্যয় করে ইয়াতে 1 কোটি টাকার ইয়াতে নদী বান্ধর নদী বান্ধ নির্মাণ করেছিল। আর এয়া হয়েছে নদী বান্ধ, যদী বান্ধ আসলে বিগত 4 বছরের এনেদরে পড়ে আছে আর অর্ধ নির্মিত অবস্থাত আছে। কব লাগিব প্রায় 20% কামও সম্পূর্ণ হওয়া নাই এই নদী বান্ধর। আর এই যলবলা যে চান্দামারি কালপানি চান্দামারি গাঁও রাইজ সকল এটা জাঙুর খাই উঠিছে, গাঁও পঞ্চায়েতর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত করেছে, কিয়নো 2020 চনতে ইয়াত এই যদী বান্ধ নির্মাণের ইয়াত প্রায় 1 কোটি টাকা আসছিল। আর 1 কোটি টাকার দেখবলে পাওয়া গেছে যে 20% কামও ইয়াতে সম্পূর্ণ হওয়া নাই, কিয়নো এই যে বলবলা অঞ্চল আছে গোটাই অঞ্চলটা প্রতি বছরে বানর কবলত পড়ে। আর এই জিনারি নৈর প্রতি বছরে বানর কবলত পড়বলগিয়া হয়, প্রায় 3-4-5 গাঁও ইয়াত বানপানির কবলত পড়ে আর এই রাইজ সকল প্রতি বছরে দুর্ভোগ ভুগবলগিয়া হয়। কিন্তু 2020 চনতে এই যেহেতু বান নির্মাণের প্রতিরোধ করার ইয়াতে যেহেতু 1 কোটি টাকা দিছিল, কিন্তু নির্মাণ নোহার ফলত এটিও এলোকে হেনেদরে দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে। বানপানির ফলত লোকসকল আছে আজি যেহেতু ইয়ার রায় সকলে উলাই আহিছে আর কালপানি চান্দামারি যে গাঁও পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে, সকলে গাঁওর পুরুষ মহিলা সকলে উলাই আহিছে আর লোকসকল আছে কথা পাতবলে যত্ন করি। যেহেতু আপনার জিনারি নৈর কাষতে যে বান নির্মাণ করে আছিল সেয়া এতিয়ালৈকে সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ হওয়া নাই। যা ইংরাজি বর্ষর 2021 বর্ষর বিত্তীয় বর্ষর এইটু কাম প্রায় 1 কোটি টাকা স্যাংশন হয়েছিল, এই পঞ্চায়েতর আন্ডারের কাম, ইয়ার লগত জড়িত বিডিও আছে। হ্যাঁ, এই কামটো করবলে দিছিল স্থানীয় রাইজর কিছু ডেকাক, কিন্তু কামখিনি আজিলে সম্পূর্ণ নকরিল। ফলত আমার যে বানপানী অঞ্চল যা 2004 চনের একেবারে 2014 বানপানী হয়ে থাকে, ফলত এই প্রটেকশনের কারণে রাস্তাটোর প্রটেকশনের কারণে এই বান্ধ দিছিলে যাতে ইয়ার নদী বান্ধ ঠিকই থাকে। কিন্তু আজিলে কোনো ধরনের বান্ধ নির্মাণ নহল, অলপমান কাম করছে, অলপমান মানে 15% মান কাম করছে, তার বেশি কিন্তু কাম হওয়া নাই। আর টাকাখিনি এনে বহি আছে এতিয়াল আমি জানাত, এটা কিমান বিল পাল নাপাল আমি নাজানো। গতিকে মই অসম সরকারক বিশেষকে DRD বিভাগক মই মানে তীব্র ভাষারে অনুরোধ জানাও যে তেওঁলোকে অফিসিয়ালি তদন্ত করে ইয়ার একটা সুব্যবস্থা গ্রহণ করে গাঁওখনের রক্ষার লগতে রাস্তাটো রক্ষার লগতে এই অঞ্চলের সুস্থির বাতাবরণ সৃষ্টি করার কারণে তদন্ত করে ইয়ার মানে নির্মাণ কার্যটো সম্পূর্ণ করব লাগে। যেহেতু এটাকে 20% সম্পূর্ণ হওয়া নাই, ইয়ার কোন আছে বা কেন ইয়াত মানে যিখিনি মানুহ কাম করছে তার লগত হয়তো পঞ্চায়েতর প্রেসিডেন্ট সেক্রেটারি বা ব্লকের অফিসারও হয়তো থাকিব পারে বা জেলা পরিষদরও থাকিব পারে, যেহেতু এটা DRD-র কাম, এই কামবিলাক তো লুটরাজ চলেই আর এটু লুটরাজেই হয়েছে, তার বাইরে একো নহয়। হয়, আর লোক আছে কথা পাতবলে যত্ন করি। যেহেতু আপনার যে রাইজ আজি সকলে উলাই আহিছে প্রতিবাদ সাব্যস্ত করেছে এই ইয়ার বিরুদ্ধে, কি কব কালপানি চান্দামারি যে গাঁও পঞ্চায়েতর? না, এটা আর কবর ভাষা নাই, তার মানে 2020-2021 কাম আজি ধর 24 হল, কাম তো 20% এতিয়ালৈকে হওয়া নাই। তো মই এটাই অনুরোধ করিম অসম সরকারক আর বিভাগীয় কর্তৃপক্ষক বলে ইয়ার উচিত তদন্ত হব লাগে আর তদন্ত করে আমার কামখিনি অতি সোনকালে সম্পূর্ণ করে দিয়ার কারণে মই অসম সরকার আর বিভাগীয় আবেদন জানাইছো, এখিনি আমার কবলগীয়া। হয়, যেহেতু বানপানি ইয়াতে বলবলা অঞ্চল বা গোটে অঞ্চলের বানপানি এটা বানপানি প্রতি বছরে বানপানির কবলত পড়ে বিভিন্ন দুর্ভোগ ভুগিবলগীয়া হয় রাইজে, তার সত্ত্বেও এনেদরে এতিয়ালৈকে বান এনেদরে নির্মাণ করা নাই, নদী বান নির্মাণের একটা ব্যাপক ইয়াত একচুয়ালি কবলে গেলে সরকার জড়িত আছে, ইয়ার CO প্লাস্টর BDO আর পঞ্চায়েত প্রতিনিধির ধর সভাপতি সেক্রেটারি এলা জড়িত থাকার কারণে হয়তো কাম হয়ে নাই উঠা নাই। মর এটা মিডিয়াত কবলে ইমান ভাষাও না জানো, তে মই এটাই কথা ইয়াত উচিত তদন্ত হব লাগে, তদন্ত করে মই অসমর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারক অনুরোধ জানাও যে ইয়ার বিহিত তদন্ত করে কামখিনি যাতে
কৰি দিয়ে এটা মৰ গাঁওখন বচাওক ইয়ে মোৰ অনুৰোধ চাৰি বছৰৰ পৰা হোৱা নাই 20% বা 15% মানুহে কাম হৈছে বাকী টকা সকলো লুটপাট হৈ আছে আৰু বিশেষকৈ এটা কালপানী চান্দামাৰী পঞ্চায়তৰ এই দীপক দাস ইয়াত অটপট জড়িত সি বৰ্তমান বটাহাপুৰ জিপিত কাম কৰি আছে তথাপি ইয়াৰ কাৰ্যভাৰ জিপিত বুজাই দিয়া নাই কি উদ্দেশ্যত কি স্বাৰ্থত তাই বৰ্তমানো এই কালপানী চান্দামাৰী কাম হাতত ৰাখি আছে সেইটো আমি বুজিবলৈ বাকী থাকিল উপায়ুক্ত তেতিয়া আমি যেতিয়া আমাৰ মাননীয় উপায়ুক্ত আছিল বৰ্ণালী ডেকা পাছত আমাৰ ভাৰপ্ৰাপ্ত মিনিষ্টাৰ আছিল অজন্তা নেওক ডাঙৰীয়ানী তেওঁকো আমি মেমৰিয়াম দিছোঁ ডি চি অফিচত এপ্লাই কৰিছোঁ কোনো সু উত্তৰ পোৱা নাই এতিয়ালৈ সু উত্তৰ পোৱা নাই তেতিয়া আমি ভাবিম যে ইয়াত চৰকাৰৰ দুৰ্নীতি চলি থকা এইয়ে হয় নিশ্চয়কৈ ক'ব লাগিব ইয়াৰ যি স্থানীয় ৰাইজ এনে বাৰম্বাৰ তেওঁলোকে যি আয়ুক্তক জনাইছে তেওঁলোকে দৰখাস্ত আবেদন নিবেদন জনাইছে তৎসত্বেও কিন্তু ইয়াৰ যি কাম সেয়া এতিয়ালৈকে সম্পূৰ্ণ হোৱা নাই সম্পূৰ্ণ বুলি ক'ব লাগিব প্ৰায় 20% কামো ইয়াতে সম্পূৰ্ণ হোৱা নাই বুলি ক'ব লাগিব আৰু প্ৰায় 1 কোটি টকাৰ যি কাম ইয়াতে এনেদৰে 20% সম্পূৰ্ণ নোহোৱাত এতিয়া ইয়াৰ ৰাইজ ক্ষোভিত হৈ পৰিছে কিয়নো প্ৰতি বছৰে ইয়াৰ ৰাইজে ভুগিবলগীয়া হয় বানপানীৰ কবলত পৰে বানপানীৰ কবলত পৰি বহু লোকৰ যি বহু লোকৰ গৰু ছাগলীৰ লগতে খেতি বাতি নষ্ট হয় বিনষ্ট হয় আৰু এনেদৰে এতিয়া ৰাইজসকল আছে ৰাইজসকলে এনেদৰে প্ৰতিবাদ কৰা প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে আমি গোৱালপাৰাৰ এয়া পৰিৱেশ বিষয়ে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।